বন্ধুরা, যখন কোনো কিছুতেই আপনাদের ওজনটা কমাতে পারছেন না, একবার হলেও আপনাদের কাছে রিকোয়েস্ট, এই রেসিপিটা ফলো করবেন। আজকের ভিডিওটা কেউ টানা হেঁচড়া করে দেখবেন না, দেখবেন আপনাদের অনেক উপকার হবে। আমার মনে হয় না টিপসটি আপনারা আগে কখনো দেখেছেন, আমি এই প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 14 দিনে আপনারা প্রায় 7 কেজি ওজন কমাতে পারবেন, তাও আবার ডায়েট এবং ব্যায়াম ছাড়াই। আর যারা ওজন কমাতে চান না, শুধুমাত্র ভুঁড়ি কমাতে চান, তারাও এই টিপসটি ফলো করবেন, অবশ্যই অবশ্যই ঝুলন্ত পেট একেবারে নিমেষেই দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই যে দেখুন, এখানে আমি নিয়েছি 3টা লেবু। লেবু 3টা দেখেই বুঝতে পারছেন একটু বড় সাইজের নিতে হবে, আর পাকা লেবু হলে বেশি ভালো হবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাহলে আর কোনো সমস্যা হবে না গ্যাস্ট্রিকের। আর আদা নিতে হবে, আদাটা দেখতে পাচ্ছেন, আদাটা একটু বেশিই নিতে হবে। একদম যে 1 ইঞ্চি করে আদা নেন আপনারা, ওরকম করলে হবে না, আদাটা একটু বেশি নিতে হবে। সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটুকু আদা আমি এখানে ইউজ করেছি। তারপরে এখানে নিতে হবে হচ্ছে 3টা গ্রিন টি, যে কোনো গ্রিন টি হলেই হবে, এটা হচ্ছে ইস্পাহানি গ্রিন টি। অবশ্যই অবশ্যই করে কিন্তু 3টা গ্রিন টি আপনাদের দরকার হবে। আমার চ্যানেলে অনেক ওয়েট লসের ভিডিও দেওয়া আছে, অনেকে আমাকে কমেন্ট করে যে কোনটা খাবো। তো সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, যখন আপনাদের এটা 14 দিন খাওয়া হয়ে যাবে, তখন আমার ওখান থেকে আর একটা রেসিপি দেখে নিতে পারেন। আমার ওখান থেকে শুধু না, যে কোনো জায়গা থেকে দেখে নিয়ে আর একটা খেতে পারেন। তো এভাবে করে আপনারা 7 দিন 14 দিন, যেটা যে নিয়মে খেতে বলা হয়েছে, সেই কয়েকদিন মেয়াদ পূরণ করে তারপরে আর একটা ধরবেন। আর কখনোই একটা জিনিস মানে সবসময় খেতে যাবেন না, তাহলে কিন্তু আর পরে সেটা ওয়েটটার লস হবে না। এটা আপনাদের নিয়ম করে 14 দিনই খেতে হবে। পুরো ভিডিওটি দেখবেন, কখন কিভাবে খেতে হবে আমি সবই বলে দেব। এখন দেখতে পাচ্ছেন আমি লেবুর সিলকা থেকে এইভাবে করে গ্রেটার দিয়ে উপরের যে অংশটা ওটা তুলে নিচ্ছি, কিন্তু সাদা অংশটা নেবেন না, তাহলে তিতা লাগবে। আগের যে রেসিপিটা দিয়েছি সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন, সেটা দেখে আমাকে বলেছেন যে অনেক তিতা লাগে। তো সেজন্য আজকে এই টিপসটাও নিয়ে আসলাম যে এটা খেলে আপনাদের তিতাও লাগবে না আর ওয়েটটা হুড় হুড় করে কমতে থাকবে। সবথেকে বেশি কাজ হবে আপনাদের পেটের মেদ কমে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, আমি গ্রেটার দিয়ে পুরো লেবুটা ছুলে নিয়েছি। এভাবে করে আমি 3টা লেবুর খোসাই নিয়ে নিব। প্রতিদিন আপনাদেরকে 3টা লেবুর খোসা নিতে হবে, আপনাদেরকে প্রতিদিন সকালে এই কাজটা করতে হবে। আর যদি আপনাদের সময় না থাকে, অনেকের অফিসে ঝামেলা থাকে সকালে এটা করার জন্য, তারা রাতে এটা করে নিতে পারেন। 3টা লেবুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার যে আদাটা দেখতে পাচ্ছেন, আদাটা আমি ভালো করে ছুলে নিচ্ছি। আর নেওয়ার পরে তারপরে যে এতটুকু হয়েছে, আর এটাও আমি গ্রেটার দিয়ে কুচিয়ে নিব। আপনারা কিন্তু এটা গ্রেটার দিয়েই কুচিয়ে নেবেন, এটা যেন ছুরি দিয়ে আবার চাকচাক করে কেটে নেবেন না, এভাবে ছুলেই নিতে হবে, কুচিয়ে নিতে হবে আর কি। এই যে দেখুন, সম্পূর্ণ আদাটা কিন্তু আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব। পানি এখানে লাগবে আমার 3 গ্লাস, এটা 250 গ্রাম পানি লাগবে, মানে 250 গ্রাম হবে হচ্ছে 3 গ্লাস। তাহলে মানে যে গ্লাসটা নিতে হবে সেই গ্লাসটা হবে 250 গ্রামের, মানে আমাদেরকে এই রেসিপিটা 3 বার খেতে হবে, সেজন্য একবারে এটাকে তৈরি করতে হবে। তো আমি 3 গ্লাস পানি নিয়ে নিচ্ছি, 3 গ্লাস থেকে একটু বেশি নিচ্ছি, 3.5 গ্লাস নিচ্ছি, কারণ একটু কমে যাবে সেজন্য। পানি নেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টি, এই গ্রিন টির প্যাকেটগুলো আমি খুলে নিচ্ছি, আর গ্রিন টির গুলাও আমি দিয়ে দেব এর ভিতরে। আর ভিডিওতে যখন আমরা একটু বেশি কথা বলে বুঝিয়ে দিই আপনাদেরকে, তখন আপনারা আবার আমাদেরকে কমেন্ট করেন যে বেশি বকবক করে। আসলে বেশি বকবক না করলে আপনাদেরকে ভালোভাবে বুঝাবো কী করে? আর তারপরেও তো কমেন্ট বক্সে এসে আপনারা যে জিনিসটা ভিডিওর ভিতরে বলা হয়েছে আবারও বারবার কিন্তু জিজ্ঞাসা করে থাকেন, তারপরেও কিন্তু আমি অ্যানসার দিয়ে দিই। যেটা প্রশ্ন মানে ভিডিওর ভিতরে থেকে যায়, সেই অ্যানসারটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিই। এজন্য কষ্ট করে হলেও প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন।
तीन पैकेट ग्रीन टी निये निये एबार एटा एकटू भालो करे मिशिए निच्छी। निये एटा सरासरि चले जाब चूलाते। चूलाटा एखन धरिए दिलाम। बंधुरा आपनादेर काछे छोट्ट एकटा रिक्वेस्ट, जदि आमार एई भिडियोटी भालो लागे ताहले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे राखबेन आर परवर्ती भिडियो पाओयार जन्य पाशे थाका बेल आइकनटिओ किन्तु क्लिक करे राखबेन। আর হ্যাঁ, ভিডিওর ভিতরে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি তাড়াতাড়ি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তো এটা এখন ঘড়ি ধরে 5 মিনিট জাল করতে হবে। 5 মিনিট জাল করতে হবে তার মানে এটা চুলার পরে দেওয়ার পরে 5 মিনিট না, কিন্তু যখন এতে বলক উঠে যাবে তখন এই বলক ওঠা অবস্থায় একদম 5 মিনিট জাল করে নিতে হবে। এই যে এটা এখন 5 মিনিট কিন্তু ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখনই আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে নিব। আর চুলার থেকে নামিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে এটা ঠান্ডা হওয়া, মানে ঠান্ডা মানে একটু গরম থাকবে, একদম কুসুম গরম না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকবে। তো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এটা 10 মিনিট ঢেকে রেখে দিয়ে তারপরে ঢাকনাটা খুলে দিতে পারেন। তারপরে কিন্তু এটা যখন দেখবেন যে একটু গরম কমে গেছে তখনই আপনারা এটা খেতে পারেন। তো আধা ঘন্টা পরে এটা দেখুন এখন কিন্তু অনেকটাই গরম কমে গেছে, আমি এটা হাত দিয়ে ধরতে পারছি। এখন আমি এখানে এক গ্লাস পরিমাণ নিয়ে নিব। আর এটা সেকেও নেওয়া যায় আবার নাও সেকে নেওয়া যায়। এটা যেহেতু নিচে চলে গেছে সেজন্য এটা না সেকে নিলেও হবে। আর এখানে যে তিনটা লেবু আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা লেবু কিন্তু তিন বেলায় খেতে হবে, সকাল দুপুর এবং রাত। তো কখন কখন খেতে হবে সেটা আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। একদম সকালে খালি পেটে খেতে হবে। এই যে এক গ্লাস নিয়ে নিলাম, এখন এর ভিতরে একটা লেবু চিপে নিয়ে নিব। আবার দুপুরে এটাকে আপনাদেরকে খেতে হবে, তবে এটা দুপুরে খাবার ঠিক 30 মিনিট পরে খেতে হবে, 30 থেকে 45 মিনিট তারপরে খেতে হবে। ইচ্ছা করলে আপনারা এক ঘন্টা পরেও খেতে পারেন, মানে দুপুরে খাবার এক ঘন্টা পরেও খেতে পারেন। এটা যখন আপনারা খাবার পরে খাবেন তখন আপনাদের ওই খাবারটা আর গায়ে লাগবে না। আবার রাতে যখন ঘুমাতে যাবেন তখন আবার আর এক গ্লাস নিয়ে নেবেন। আর তখন কিন্তু এটা গরম করে করেই নিতে হবে, গরম না করে নিলে কিন্তু হবে না। গরমটা একটু বেশি গরম হবে, একদম যে চার মতো গরম ওরকম না, আবার একেবারে যে কুসুম গরম ওরকম না, একটু মুখে সয় সেরকম গরম করে খেতে হবে এটা তিন বেলা, আর 14 দিনই কিন্তু খেতে হবে। আর হ্যাঁ, ডায়েট বা ব্যায়াম ছাড়ার কথা যেটা আমি বলেছি, আপনারা ডায়েট ব্যায়াম কোনো কিছুই করা লাগবে না, কিন্তু একটা জিনিস সুগার এবং ফাস্ট ফুড আপনাদেরকে বাদ দিতে হবে। তাছাড়া আপনারা যে নর্মালি খাবার খেয়ে থাকেন সেভাবে আপনারা খেতে পারবেন, কিন্তু তিন বেলা এটা খেতে হবে। কিন্তু কোনো রকম মিষ্টি আর ফাস্ট ফুড কিন্তু খেতে পারবেন না। মিষ্টি ফাস্ট ফুড ইচ্ছা মতো খেয়ে এসে যদি আপনারা কমেন্ট করেন যে এটা খেয়ে কোনো কাজ হয়নি তাহলে কিন্তু হবে না। আর যারা অলরেডি জেকে লাইফ স্টাইল ফলো করছেন তারা নিমেষে এটা খেতে পারবেন, যে কোনো ডায়েট করলে এটা খেতে পারবেন, তাহলে আরও বেশি ফল পাবেন। যাদের ওজন কমা বন্ধ হয়ে গেছে তাদের ওজন কমা আবার স্টার্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা লেবু চিপে নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দেবো একটু হিমালয়া পিং সল্ট। আপনারা চাইলে কিন্তু এখানে এমনি একটু লবণও দিয়ে দিতে পারেন, তবে হিমালয়া পিং সল্টের অনেক উপকারিতা আছে, যদি থাকে তো অবশ্যই সেটা দিয়ে নেবেন। হিমালয়া পিং সল্ট কিন্তু শরীর থেকে খারাপ লবণ পানি বের করে নিতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।